তো যেহেতু আপনারা সবাই জানেন যে এই ডিসেম্বর মানে বিজয়ের দিনে যেহেতু একটি গেম রিলিজ হবে যেটা মুক্তি ক্যাম্প হিরোজ অফ 1971 এর থেকে আসা, ঠিক যেমন ক্ল্যাশ অফ ক্ল্যান্স সেরকমই। তো দেখি ইনস্টল করে আসলে কী পাওয়া যায়। আপনাদের সবাইকে স্বাগতম বাংলার রিয়াকশন টাইমে। ও ব্রো 95 MB, এটা কোনো কথা হইলো? আচ্ছা দেখ, সমস্যা নেই, তা আমরা একটু খেলবো, বিজয়ের দিনে খেলবো বলতে মানে মুক্তি ক্যাম্পটি খেলবো আমরা। তো ভেরিফাইড বাই প্রো প্লে প্রোটেক্ট, আচ্ছা ভালো, সমস্যা নাই, ইনস্টলটা যাতে তাড়াতাড়ি হয়। এর আগে যে হিরোজ 971 ছিল ওটা অত জনপ্রিয়তা না পাওয়ার কারণ ছিল, কারণ এখানে অতটা বেসমেন্ট বা অত গ্রাফিক ট্রাফিক এত ভালো ছিল না। কিন্তু এবারে আমি যতটুকু ট্রেলার দেখলাম, ট্রেলার দেখে বোঝা গেলো না কিছু জায়গায় ভালো আছে। তো ছবি দেখেও সেটাই আমি বুঝতেছিলাম এতক্ষণ যে আসলে কী কাহিনিটা। যখন আমি দেখলাম ডিফেন্ড ইউর বেস, তার মানে আমি তখন বুঝতে পারছিলাম যে আসলে ক্ল্যাশ অফ ক্ল্যান্সের মতো হতে পারে, কিন্তু আমার জানা নেই। তো এখানে 70% হয়ে গেছে, আশা করি কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। আর রিক্রুইট গেরিলাস আপগ্রেড দেয়ার স্কিলস, টেক দেম টু হিস্টোরিক্যাল ব্যাটলস, ঠিক আছে বলছিলাম আমি, দেখ সমস্যা নেই। 100% হয়ে গেছে, কি হইল? ফিরে আয় মাইন্ড ফিশার গেমস ইঙ্ক, ইঙ্ক মানে কি? হ্যালো তাড়াতাড়ি আসো, হ্যালো 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 ধর একটু টাইম লই। ওকে ওপেন হয়ে গেছে, বুম। দেখি আসলে মোবাইলে স্পেস না থাকার কারণে 7 মিনিটের বেশি আমি ভিডিও বানাতে পারবো না। ইম্পর্টেন্ট নোটিস দেয়ার প্লেয়ার উই কালেক্ট ইউর গুগল অ্যাকাউন্ট, দিস ইজ কানেক্টেড টু গুগল প্লে গেমস টু সেভ ইউর গেম প্রোগ্রেস ইন লোকাল স্টোরেজ ইন থার্ড পার্টি ক্লাউড সার্ভিস, উই অলসো অ্যানালাইজ ইউর গেম অ্যাক্টিভিটি থ্রু গুগল অ্যানালাইটিক্স টু ইম্প্রুভ দ্য গেম এক্সপিরিয়েন্স। ওকে না, আমি টার্ম অফ সার্ভিস দেখবো না, অবশ্য দেখার ইচ্ছাও নেই। সো মাইন্ড ফিশার গেমার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এটাকে দেখি কোন একটা অ্যাকাউন্ট, ওইখানে একটু মানে গুগলে ভেরিফাই করার কথা ছিল, আমি করলাম। আর অ্যাকাউন্ট প্লিজ ডিফেন্স স্টেশন, সরি প্লেস ডিফেন্স স্টেশনস ইন স্ট্র্যাটেজিক প্লেসেস 99%, 1%। হ্যালো কমান্ডার, ওয়েলকাম টু ইয়ার মুক্তি ক্যাম্প, লেটস গেট স্টার্টেড। শিওর, কিন্তু কই প্রেস করবো? আচ্ছা তো এখানে নিড স্টেবল সাপ্লাই ফার্ম, এটা নামাইলাম, সাউন্ড বেশি। এ ফার্ম ক্যান্ট রান ইট সেলফ, ইউনো অ্যাসাইন সামওয়ান অ্যাজ ফার্মার টু স্টার্ট গ্রোয়িং ফুড, ঠিক আছে সমস্যা নেই। এর কি আলাম মুক্তাদির, বাবা অস্থির নাম। আই হ্যাভ নিউ টাস্ক ফর ইউ, টু চেক দিস টাস্ক অ্যাভেলেবল গো টু দ্য কোয়েস্ট আইকন, উড কেটে দে। আচ্ছা আবার সমিল আয় কিলো, আচ্ছা নিলাম। ওয়েল ডান ইয়োর ক্লেম রিপোর্ট, ক্লেম ইয়োর রিপোর্ট। এটা কী জিনিস, 200টা ধান পাইছি না ফুড পাইছি, আচ্ছা ভালো কথা। কনগ্রেচুলেশনস, ইউ হ্যাভ আর্নড সাম উডস ফ্রম দ্য কোয়েস্ট, ইউ ক্যান স্পেন্ড ইট টু গ্রো ইয়োর বেস। আচ্ছা রিমেম্বার প্রোডাকশন ডিপেন্ডস অন স্ট্যাটাস, ফর এক্সাম্পল উড নিডস স্ট্রেংথ, তার মানে উডের জন্য একটু শক্তির প্রয়োজন। তো এখানে আমাদের আছে হোসেনারা, এ মে মানুষ, আচ্ছা সমস্যা নেই বুঝছি। লেটস হার প্রোডাকশন, ও সরি উড প্রোডাকশন, ভালো কেটে দে, কেটে দাও। আচ্ছা উই হ্যাভ ইনফরমেশন অ্যাবাউট এনিমি ক্যাম্প হোল্ডিং এ ফিউ ফাইটার্স ক্যাপটিভ, ইউ মাস্ট অ্যাক্ট সুইফটলি, ইউ ক্যান্ট হোপ টু উইন ফাইট উইদাউট ওয়েপেন্স অ্যান্ড আর্মরি মাস্ট নাও বিল্ড অ্যান আর্মরি। এখানে আর্মরি আছে, বুঝছি ভাই, ঠিক আছে। ওয়েল ডান, ইউ হ্যাভ রিসিভড এ ওয়েপেন, ভালো। এখন এটা কেটা কাবির শেখ অ্যাকসেপ্ট, ভালো। ওয়েল ডান, টাইম টু গো টু ওয়ার, এখানে। সো তাদের কথা অনুযায়ী আমাকে এমন একটা মেম্বার চুজ করতে হবে যার কাছে ওয়েপেন আছে। সো কবির শেখের কাছেই আছে। রিমেম্বার এ পার্সন ক্যান বি অ্যাট্যাক উইদাউট এ ওয়েপেন, আচ্ছা বুঝলাম। তো চুজ ম্যাপ, একটা ম্যাপ চুজ করতে হবে, পাকিস্তানি আর্মি অ্যাট্যাক, দেখি কী আছে আসলে। টেক কভার এগেনস্ট অবস্টাকল ওয়েন লো ইন হেলথ, আচ্ছা ঠিক আছে বুঝছি। সিলেক্ট ট্রুপ ফ্রম ডিপ্লয় ট্রুপ ফ্রম দ্য লেভেল, আচ্ছা এখানে 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 কী করবো, গুলি সাবাস সাবাস দে, মার গুলি, মার গুলি, মার মার মার, মরে যা মরে যা, সাবাস। কিন্তু বোঝা যায় না অবশ্য আসলে, জয় বাংলা, জিতে গেছি। নেক্সট রিটার্ন টু বেস ডিউরিং ডিপ্লয়মেন্ট প্রপারলি রেজাল্ট ইন গেম এন্ডিং, ঠিক আছে বুঝছি, কিন্তু কী বুঝছি এটাই বুঝি নেই। আচ্ছা কালেক্ট,
তো নাও হ্যাভ ইনাফ রিসোর্সেস এক্সপ্যান্ড ইউর বেস আপগ্রেড ইউর সরি আপগ্রেড ইউর হেডকোয়ার্টার্স আচ্ছা হেডকোয়ার্টার পুরো টাউন হল মানে কী বলবো পুরো ক্ল্যাশ অফ ক্ল্যান্সের মতোই সো বাংলাদেশ আসলে কমপ্লিট করলো কমপ্লিট এ নিউ কোয়েস্ট ক্লেম কালেক্ট ইউর ফাইটার গট টু ইনজিউরড ফ্রম দ্য লাস্ট ব্যাটল ইউ শুড বিল্ড এ হসপিটাল টু প্যাচ দেম এত কিছু দিছে কেন না বিল্ড এ হসপিটাল বুঝছি ওকে গুড জব রিমেম্বার হাউ হেলথ ক্যান রিডিউস এ পার্সন মরাল হুইচ ক্যান ব্যাডলি ইফেক্ট ইউর প্রোডাকশন ঠিক আছে তাও বুঝলাম হিরোয়িক ইন মরাল ইউ ক্যান চেক আচ্ছা ঠিক আছে বুঝছি ম্যানেজ অ্যাকসেপ্ট ওয়েটিং ইউ ক্যান অলওয়েজ গেট মোর ফাইটার্স ওয়ান্স ইউ হ্যাভ স্কাউট সেন্টার তারপর আর স্কাউটস হ্যাভ রিপোর্টেড দ্যাট এনিমিস আর হেডিং টুয়ার্ডস ইউর বেস লেটস বিল্ড এ ডিফেন্স পোস্ট আচ্ছা করলাম ম্যানেজ আচ্ছা মঞ্জুর রশিদ লেটস এ সাইন এ ওয়েপন বুঝলাম ডান নাও অ্যাট ওয়ার ইউ রিটার্ন When you're base, your defense will be fight them. Let's teach you. Okay, বুঝছি পানি দিমু তারপর হ্যাঁ বুঝছি তাও বুঝছি সবই বুঝছি জয় বাংলা উই আর আন্ডার অ্যাট্যাক কী করবো কে কোন দিক যাইতেছে কিরে কিছুই দিয়ে চোখে দিই না শিল্ড আরে আজিব তো ও পানি 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 চললি সাবাস পানি 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 সাবাস মরে না কে কী হলো ওকে পানি 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 চলদি চলদি জোস মনে হয় ডিফেন্স জিতে গেছি মনে হয় জিতে গেছি এক মিনিট তিরিশ সেকেন্ড আর কি বাকি আছে ইউ ওয়ান জিতে গেছি সাবাস এস এ রিপোর্ট আচ্ছা ভালো পার্সন আর্ন এ লেভেল পয়েন্ট ইউ ক্যান স্পেন্ড ইট টু ইনক্রিজ ওয়ান অফ হিটস ঠিক আছে বুঝছি কবি শেখ সাবাস এদিক কোপা সামছু পুরা বুঝছি এটাও বুঝছি এটাও বুঝছি সবই বুঝে এলেছি গেম কতগুলো বুঝতেছে না আমি কিন্তু রেডি জো গো জয় বাংলা আর কি উল্টে গেল জ্ঞান সো এখানে এগুলোই আছে ধন্যবাদ সবাইকে আশা করি আমার ভিডিওটি পছন্দ করবেন সবাই লাইক লাভ রেসপেক্ট জানি না আমি কততম ইউটিউবার যে ভিডিওটা পাঠাইতেছি কিন্তু সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য আশা করি নেক্সট টাইম দেখা হবে বাংলার রিঅ্যাকশন টাইম জয় বাংলা